তুমি কি মুদিখানার দোকান খুলছো নাকি নতুন ব্যবসা শুরু করছো? বলে বাবু বাবু আই লাভ ইউ বাবু। গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই আবারও অনেক ওয়েলকাম। একটা কথা কি তোমরা জানো যে মন ভালো থাকলে কিন্তু শরীর অটোমেটিক্যালি ভালোই থাকে, তাই না? সত্যি করে এই কয়েকটা দিন ধরে না মনটা এত খুশি খুশি রয়েছে যে শরীরের আদার্স কোনো সমস্যা কিছু সমস্যাই মনে হচ্ছে না। সকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে, আর উঠেই যা যা কাজ থাকে তোমরা তো জানোই সবটা। যারা আমার নিয়মিত ব্লগ দেখো তাদের তো সবটাই প্রায় ঠোটস্থ হয়ে গিয়েছে যে সকালে উঠে আমি কী কী করি। খুব বেশি তো কিছু করিই না। আর হ্যাঁ, এই গাছটা দেখেছো বেশ অনেক বড় হয়ে গিয়েছে, প্রায় 3 বছর বয়স হয়ে গেল কিন্তু গাছটার। আমার বিয়ের পরপরই এসে এটা আমি লাগিয়েছিলাম। আর এটা একটা আর্টিফিশিয়াল, সেদিন যেটা ওয়াল ডেকোর করছিলাম দেয়ালটা বড্ড নোংরা হয় আর হালকা কালার, তোর বহু পুরনো ঘর আমাদের, এই জন্য এটা করা বেশ একটু ভালো লাগবে, সামনে যেহেতু অনুষ্ঠান রয়েছে। আজকে প্রায় অনেক দিন পর এলাম একটু রান্নাঘরে। এই যে খুব বেশি রান্না কিন্তু নেই, আলু ভেন্ডি ভাজা করেছি আর সব কিছু একটু কেটে নিয়েছি নিরামিষ তরকারি করব বলে। কারণ কি, মা আর তোমাদের দাদা ভাই একটু বেরোবে, ওরা দুজনে আজকে যাবে নবদ্বীপ। গামছা দিয়ে হেলমেট মুছছে, তাহলে গামছাটা দিয়ে গা মুছতে হবে না? কি বুদ্ধি আমার বরের, আমাকে না নিয়ে একা একাই চলে যাচ্ছ? কি ঢং অন ক্যামেরায় ঢং করে, সত্যি তো অন ক্যামেরায় ঢং। আর একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, আমার যে 7 মাসের সাধের অনুষ্ঠানটা হচ্ছে সেটা কিন্তু পুরোটাই নিরামিষ মতে হচ্ছে। আর এই কারণেই তোমাদের দাদা ভাই আর মা আজকে যাচ্ছে নবদ্বীপ গঙ্গা স্নান করতে, সাথে গঙ্গার জলটাও নিয়ে আসবে। আর তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম কি, গিয়ে না কি কয়েকটা ক্লিপ নেবে, নাহলে ভিডিওটা বড্ড ছোট হয়ে যাবে। আর ও তো বরাবরই মানে ভিডিওর মধ্যে থাকেই না, আমি যদি সাথে থাকি তখন কয়েকটা ক্লিপ নেবে এরকম আর কি। তো বাড়ি এসে দেখছো যে মুদিখানা যে সমস্ত বাজার হয়, বাড়ির বাজার আর অনুষ্ঠানে যা যা লাগবে সবটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওইখানে বাড়ির বাজারগুলো আর যেগুলো অনুষ্ঠানে লাগবে সেগুলো সবটা আলাদা করে রাখছিল, নইলে ওই দিন আবার সবটা ঝামেলায় পড়ে যাবে। যেহেতু বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আত্মীয় স্বজন তো সবাই আসবে, তাই জন্য বাড়িতেও অনেক কিছু লাগবে। যেমন সব কিছু হয় না যে ওই মুড়ি চানাচুর বিস্কুট এগুলো তো লাগেই সবসময় বাড়িতে, ওই জন্য ওগুলো আলাদা আলাদা করে রাখছিল। আর সবজি বাজারটা তোমার পুরোটাই একদম অনুষ্ঠানের আগের দিন করবে, মানে মুদিখানা বাজারটা তো এনে রাখাই যায় কিন্তু সবজিটা আনলে আগে থেকে শুকিয়ে যাবে। আর মা এদিকে বললো আমাকে বেডশিটটা আজকেই চেঞ্জ করে নিতে, কারণ আজকে বিকেল থেকেই কিন্তু আত্মীয় স্বজনরা সবাই আসা শুরু করে দেবে, তাই মা বললো আজকেই চেঞ্জ করে নি। আর আমি এখানে বড্ড কনফিউজ ছিলাম, এই নতুন বেড কভারটা পাতবো না পুরনো ওই সাদা কভারটাই পাতবো। তা তোমাদের দাদা ভাই বলছিলো এই নতুনটা পাততে, কিন্তু এটার আবার কী হয়েছে, পাশ বালিশের কভারটা নেই সেটের সাথে, ওটাতে আবার অন্য একটা কভার লাগাতে হতো, এই জন্য আমি আর ওটা পাতিনি, এই সাদাটাই পাইতেছিলাম। আর বরাবর কী বলতো, আমার সাদা রঙের বেড কভার পাততে না খুব ভালো লাগে, ঘরটা একটু অন্যরকমই লাগে। অনেক দিন পর আবার বাড়িতে একটা এরকম জমজমাট অনুষ্ঠান হতে চলেছে, আমার তো এখন থেকেই ভেবেই এতটা আনন্দ হচ্ছে সত্যি কি বলবো। তার উপরে রয়েছে এই যে মা হওয়ার যে এক স্বাদ পাচ্ছি আমি, এটা তো আলাদাই রকম একটা। তো যাই হোক, এদিকে আমি বেড কভারগুলো গোছাচ্ছিলাম আর ওদিকে বারবার না একটু পরপর সবাইকে আমি ফোন করছিলাম কে কখন আসবে, মানে যতক্ষণ না সবাই আসছে না একটা অন্যরকম মানে এক্সাইটমেন্ট কাজ করছে। তো সত্যি এই দিনটা যে আমি আমার জীবনে পাবো সত্যিই ভাবিনি, আমি ধন্য যে এই দিনটা ভগবান আমার জীবনে দিয়েছে।
আর ওই যে বললাম, মন ভালো থাকলে শরীর এমনিতেই ভালো থাকে। এত গরম পড়েছে এই কটা দিন ধরে, সবাই তো বুঝতেই পারছো, তবুও না শরীরে কোনো ক্লান্তি লাগছে না, শুধু একটা জিনিসের জন্যই যে সবাই আসবে, এত বড় একটা অনুষ্ঠান হবে, মানে একটা অন্যরকমই আনন্দ ছিল। আর এই যে আমি দেখো, আমার বেড কভারটা আমি একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ভিডিওগুলো দিতে আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো, বিশেষ করে এই ভয়েসটা দেওয়ার জন্য। তো পরপর আমি সব ভিডিওগুলোই শেয়ার করবো। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও।